বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। বৃহস্পতিবার দেশটির উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ এ তথ্য জানান। সতেরো মার্চ থেকে সতেরো জুন পর্যন্ত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত না ছাড়লে তাদের তালিকা করা হবে। এরপর আটক করে তাদেরকে কুয়েত থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং জরিমানা আরোপ করা হবে। সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অবৈধ অভিবাসীরা কুয়েত ছাড়ে তাহলে নতুন ভিসা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে দেশটিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে। কুয়েতে অবৈধ অভিবাসীর সংখ্যা 1,20,000-এর বেশি বলে ধারণা করা হয়। তাদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি।